ত্রিনার বার্থডে জানুয়ারি না জুনে, সদাগালের জন্মদিন ঘিরে বিভ্রান্তি। টলিপাড়ার চর্চিত নাম হলেন অভিনেত্রী ত্রিনা সাহা। দীর্ঘদিন ধরে তিনি এই ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দিয়ে পা জমিয়ে ফেলেছেন। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করলেও এখন বড় পর্দা ওয়েব সিরিজ অভিনয় করে ত্রিনার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। বর্তমানে ত্রিনা সদাগাল নামেই পরিচিত পাচ্ছেন। যশ নুসরাত ছবি সেন্টিমেন্টালে ত্রিনার আইটেম নাচে বোকা সোডা গানটি জনপ্রিয় হতেই অভিনেত্রী সোডাগাল হিসেবে পরিচিত হয়ে গিয়েছেন। আর এই সোডাগাল ত্রিনার জন্মদিন কবে জানেন? গুগলে ত্রিনা সাহা সার্চ করলে যে উইকিপিডিয়া তার সম্পর্কে পাওয়া যায় সেখানে বলা আছে ত্রিনার জন্মদিন জুন মাসে। 1993 সালের 27শে জুন অভিনেত্রীর জন্মদিন, অথচ ত্রিনার জন্মদিন পালন করা হলো রবিবার 21শে জানুয়ারি। ত্রিনার জন্মদিন নিয়ে তার ভক্তদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। বছরে কি তবে দুটো জন্মদিন পালন করেন তিনি? অভিনেত্রী নিজেও এই বিষয়টা নিয়ে বেশ সমস্যায় পড়েন মাঝে মধ্যেই। অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই জন্মদিন পরিবর্তনের কারণে বছরে দুবার তাকে সকলে শুভেচ্ছা জানায়। শুধু তাই নয়, আসল জন্মদিনের দিনটা নাকি সকলে ভুলেই গিয়েছিলেন। জুনেই বেশিরভাগ মানুষ তাকে শুভেচ্ছা জানান, তবে ত্রিনার আসল জন্মদিন 21শে জানুয়ারি, আর তার শহরে এক নামজাদা নাইট ক্লাবে সেলিব্রেট হলো ত্রিনার জন্মদিন। টেলিপাড়ার সকলে উপস্থিত ছিলেন ত্রিনার এই জন্মদিনের পার্টিতে। এসেছিলেন যশ নুসরাত। জন্মদিনের দিনও যথারীতি কাজ থেকে মেলেনি অবসর। ত্রিনাকে এখন লাভ আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে। এই সিরিয়ালে তিনি জুটি বেঁধেছেন ওম সাহানির সঙ্গে। শনিবার রাতে সকলের সঙ্গে সেলিব্রেট করলেও জন্মদিনের দিনটা তিনি নীলের সঙ্গেই একান্তে কাটাতে চেয়েছিলেন।